সড়কে বাড়ছে মানুষ ও যানবাহনের সংখ্যা। ফেরিঘাটে আজও ভিড়, টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নেয়ার নির্দেশ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা জোরদার করা এবং ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। করোনা ও উপসর্গ নিয়ে আরো 150 মৃত্যু। কুমিল্লায় পরিস্থিতির অবনতি, বদলাইনি খুলনার চিত্র। উত্তরের হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সকাল 8টা থেকে দাঁড়ানো, এখন পর্যন্ত অক্সিজেন পাচ্ছি না। এখানে ম্যানেজমেন্ট যেটা, এটা খুব ম্যান পাওয়ার খুব কম। কুমিল্লায় রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসক আহত। হাসপাতাল কর্তৃপক্ষের মামলার পর অভিযুক্ত একজন গ্রেপ্তার। সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আরও 3টি থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়ায় কথিত কবিরাজের ওষুধ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ। মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলার দায় স্বীকার মায়ের। কবিরাজের ওষুধ নিয়ে খিলেছি, তারপরে বাচ্চা বিছনামতিন হেরে গেছে, এটাই আমাদের বলছে। ওর মায়েরও ধরেন সেন্স অতটা কাজ করে নাই, পরে নিয়ে যা মনে করেন যে স্ল্যাবের নিচে বাচ্চাটা ফেলে দিয়েছে। বৃদ্ধাশ্রমের বদলে রংপুরে ভিন্ন ধর্মী আনন্দ আশ্রম। প্রবীণদের পরিবারে রাখলে অর্থ সহায়তা পাচ্ছেন স্বজনরা। কোনো ভেজাল হচ্ছে না, হয়তো বেড়া বউ ছেলে মেয়ে একসঙ্গে খাইতেছে। বৃদ্ধাশ্রমের ছায়া যদি ঘরে ঘরে এরকম করে সেবা দেওয়া যায়, বৃদ্ধ বৃদ্ধ মানুষকে একটু খাবার দেওয়া যায়, করা যায়, তাহলে খুব ভালো হয়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। কঠোর লকডাউনে রাজধানীতে দিন দিন বাড়ছে চলাচল। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে বেড়েছে মানুষের সংখ্যা। পুলিশ বলছে কোনো না কোনো প্রয়োজনেই বের হচ্ছেন তারা। এদিকে ফেরিঘাট থেকে শুরু করে ঢাকার প্রবেশ পথগুলোতেও আছে মানুষ ও যানবাহনের চাপ। ঢাকার প্রবেশমুখে ব্যক্তিগত গাড়ির সারি, আর যাদের গাড়ি নেই হেঁটেই রওনা হয়েছেন তারা। ঈদের পর থেকে গণপরিবহন বন্ধ, তাই এখন যারা ঢাকায় আসছেন দীর্ঘ পথ হেঁটে রিকশায় বা ভ্যানে করে ঢাকার প্রবেশমুখে পৌঁছচ্ছেন। এরপর আবার শুরু হাঁটা। ট্রাক, রিকশা, ব্যক্তিগত গাড়ি আর স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচলে রীতিমতো হিমশিম অবস্থা গাবতলীর চেকপোস্টে। প্রথমে আসে আমাদের চান্দুরায় নামে দিছে ট্রাকের মধ্যে, তারপরে ট্রাক থেকে ওইখানে নেমে আমরা নবীনগর আছি একটা অটো ভ্যানে, আর অটো ভ্যান থেকে আমরা আমিনবাজারে আসলাম অটো রিক্সায়। কালকেই আমাদের আসার কথা, কিন্তু এই গাড়ি না পাওয়ার কারণে আজকে আসছে। এখন যদি আজকেও আসতে না পারি তাহলে আমার চাকরিটা চলে যাবে, এই জন্য এখন ঝুঁকি নিয়ে হলেও আসতে হচ্ছে। আমাদের ব্লাড দিতে হবে, আমার আব্বা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে, আমাকে যেভাবে আসতে হবে না আমাকে। অনেকটাই ভোগান্তি হয়েছে আসতে, দেখা গেছে যে মানে হাঁটেও আসতে হয়েছে, রিক্সা আসতে হয়েছে। যেহেতু এখন সরকারি অফিস খোলা, এই কারণে দেখা যাচ্ছে যে লোকজনের প্রেশার বেশি। তারপর আমরা প্রত্যেকটা গাড়িকে অথবা প্রত্যেকটা যে ইয়েতে পায়ে হাঁটি যে লোকজন আসতেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনতেছি। রাজধানীর ভেতরেও বেড়েছে মানুষের চলাচল। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় মানুষের সংখ্যা বেশি। দুইজন উঠছিলাম, এটাকে অন্যায় করে ফেলছিলাম, তো নামাই দিছি একজনকে। পাঠা চালাচ্ছি না, আমি হসপিটালে যাচ্ছি দেখে অন্য শেয়ার নিছি। ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য 8,000 টাকার মামলা, এটা কি করে পসিবল? বিশেষ করে ব্যাংকার এবং ডক্টর যারা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন। এছাড়াও যেটা দেখছি যে এয়ারপোর্টে বিদেশ থেকে আগত যে যাত্রীরা রয়েছেন তারাও যাত্রী নিয়ে তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাচ্ছেন। অনেকে মাঝে মাঝে মিথ্যা তথ্য দিয়ে আসে বা প্রেসক্রিপশন নিয়ে আসে, তারপর যাচাই বাছাই করে আমরা সেগুলো সারার ব্যবস্থা করি। বাড়ি থেকে ঢাকায় ফিরতে দেশের প্রধান দুই ফেরিঘাটেও ছিল মানুষের চাপ। সেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ফেরিতে শুধু জরুরি সেবার গাড়ি পারের কথা থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে পার হচ্ছে মানুষ, আছে ব্যক্তিগত গাড়িও। যাত্রী আর ব্যক্তিগত গাড়ির চাপ আছে বাংলাবাজার শিমুলিয়াতেও। ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিডবোটে করেও অবৈধভাবে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, লকডাউনের চিত্র জানবো সহকর্মীদের কাছ থেকে। গাজীপুর এবং ফেনী থেকে যোগ দিচ্ছেন তারা। শুরুতেই রাজধানীর পাশের জেলা গাজীপুরের খবর জানবো পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, আপনি এখন কোন এলাকায় রয়েছেন, সেখানকার মানুষজন বিধিনিষেধ কতখানি মানছেন বিস্তারিত জানাবেন।
শাওন, আমি রয়েছি এখন গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায়। এটিকে বলা হয় টঙ্গী নদীবন্দর এলাকায়। এটি তুরাগ নদীর বহমান, যে দুই পাশে কিন্তু ওয়াকওয়ে তৈরি করা দেওয়া হয়েছে, সেই ওয়াকওয়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে। কিন্তু এখানকার আমরা যে চিত্র দেখেছি গত তিন দিন যাবৎ, সেটি দেখছি যে এখানে লোকজন আনন্দ বিনোদনের জন্য কিন্তু তারা এখানে জড়ো হচ্ছে। বলা চলে পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়। একদম বলা চলে যে কিছুক্ষণ পরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তিল ঠাই দেওয়ার মতো কিন্তু জায়গা থাকবে না। এখানে এত পরিমাণে গাদাগাদি করে লোকজন বসে এবং কারো মুখে মাস্ক নেই, বলা চলে তারা একটি আনন্দ বিনোদন করার জন্য কিন্তু আসে। আরেকটি বিষয় বলে রাখি শাওন, সেটি হচ্ছে যে এখানকার যে ফুচকা দোকানগুলি থাকে সেগুলো কিন্তু অবৈধভাবে, বলা হয়েছে পুলিশ প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু তারা কিন্তু এই দোকানগুলি বসে থাকে এবং বসে আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তুরাগ নদী, এই তুরাগ নদী দিয়ে কিন্তু প্রায় সময় কিন্তু আমরা দেখি, কিছুক্ষণ পরে হয়তো আমরা দেখানোর চেষ্টা করব, এই তুরাগ নদী দিয়ে কিন্তু প্রায় এক একটি ট্রলারে প্রায় 150-200 লোকজন কিন্তু একসাথে জড়ো হয়ে আনন্দ উল্লাস করে এই এই করোনা নিষেধাজ্ঞা থাকা অবস্থাতেও। কিন্তু আমরা যে বিষয়টা দেখছি যে ওয়াকওয়ে সবচেয়ে বেশি এই করোনার যে লোকজন জড়াচ্ছে, এখানে কিন্তু লোকজন বলা চলে কয়েক লক্ষ মানুষ কিন্তু এই ওয়াকওয়েতে জড়বদ্ধ হয়ে তারা কিন্তু আনন্দ বিনোদন করে। পলাশ, ধন্যবাদ আপনাকে। ফেনীর খবর জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, লকডাউন পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেই সঙ্গে জানতে চাই আপনার জেলায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার কেমন। শাওন, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের জিরো পয়েন্টে। আমি একটু ফেনী শহরের জিরো পয়েন্টের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে মানুষজন মূলত চেষ্টা করে যে আসলে সুযোগ খোঁজার, কারণ হচ্ছে যে সুযোগ ফেলে মানুষ রাস্তায় নেমে যায়। এবং কি সকাল থেকে এখনকার যে পরিস্থিতি আসলে আপনি এখন দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি কিন্তু সকাল থেকে ছিল না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা পুলিশের যে চেকপোস্ট ছিল সেখানে মানুষের যে পুলিশ আসলে চেষ্টা করেছিল যাতে করে মানুষ যেন শহরের দিকে না ঢুকে, সেটি এখন কিন্তু মানুষ কিন্তু বরাবরই কিন্তু এদিকে শহরে ঢুকে পড়ছে। তবে আমি যদি এবং কি এখানকার করোনার যে সকল রোগীদের তথ্য যদি বলি, যে সবচেয়ে ভয়ঙ্কর যে চিত্রটি সেটি হচ্ছে আজকে আজকেই মূলত হচ্ছে যে ফেনীতে সাতজন করোনা রোগী মূলত মারা যায়। এর মধ্যে হচ্ছে যে একজন ছিল করোনা পজিটিভ এবং হচ্ছে যে দুজন হচ্ছে যে বাকি ছয়জন হচ্ছে যে করোনা উপসর্গ ছিল। তবে আমি আরেকটি একটু চিত্র একটু ভিন্ন একটু চিত্র দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ফেনী শহরের একদম জিরো পয়েন্টের পাশে, এখানে আসলে কিছু মানুষের আসলে আপনি সমাগম দেখতে পাচ্ছেন। এই চিত্রটি হচ্ছে অন্যরকম একটি চিত্র, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে বিনামূল্যে ফেনী কলেজ ছাত্রলীগের উদ্যোগে এবং ছাত্র সংসদের উদ্যোগে এখানে ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। এটি কিছুক্ষণ আগে এটি আসলে উদ্বোধন করা হয়েছিল, ফেনী জেলা প্রশাসক এসে এটি উদ্বোধন করেছিল। তবে এখানে আমি কলেজ ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখানে যে সকল যারা আসলে ঘরে বসে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে না তারা এখানে এসে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। এবং কি রেজিস্ট্রেশনের পাশাপাশি তারা এখান থেকে হচ্ছে যে অক্সিজেন দিচ্ছে এবং কি রোগীদের জন্য গাড়ি সরবরাহ করছে। তো শাওন, এ ছিল এখানকার সর্বশেষ। আরে, অনেক ধন্যবাদ আপনাকে। টিকা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রী জানান, সারা দেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রামের বয়স্ক মানুষকে টিকার আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন তিনি। জাহিদ মালিক জানান, ডাক্তার নার্সরা অনেকে ক্লান্ত, চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ভাইবা ছাড়ায় দ্রুত 4,000 ডাক্তার ও 4,000 নার্স নিয়োগ দেওয়া হবে। জনসনের 7 কোটি ডোজ ভ্যাকসিন আগামী বছরের দ্বিতীয় ভাগে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা জোরদার করা, এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা, তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে, তাদেরকে ভ্যাকসিনেট করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। করোনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 159 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে আরও 17 জনের, এর মধ্যে করোনায় 8 এবং 9 জন উপসর্গ নিয়ে মারা গেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 16 জন। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে 12 জনের, তাদের মধ্যে 11 জনই করোনায়, 1 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। আরও 15 জনের প্রাণ গেছে কুমিল্লায়। খুলনায় বিশেষায়িত হাসপাতালে মারা গেছে 18 জন।
বগুড়ায় 17 এবং ময়মনসিংহ মেডিকেলে 23 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে রেকর্ড 14, ঠাকুরগাঁয়ে 3, ফরিদপুর মেডিকেলে 8, যশোরে 10, নেত্রকোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বাড়ছে শনাক্তের হার, সেই সাথে হাসপাতালে রোগীর চাপ অব্যাহত আছে, সেবা দিতে হিমশিম অবস্থা। দর্শক, একটু করোনা পরিস্থিতি জেনে নেব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কুমিল্লার খবর জানাবেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, একদিনে 15 জনের মৃত্যু, সংক্রমণের গতিও বেশ ঊর্ধ্বমুখী, পরিস্থিতি এতটা খারাপ হওয়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? শাওন, প্রতিদিনে কুমিল্লায় রেকর্ড ভাঙছে পূর্বদিনের। গতকাল আমরা সর্বশেষ রিপোর্টে 701 জন শনাক্ত হয়েছেন করোনা সংক্রমণে কুমিল্লার 17টি উপজেলায়, যার মাঝে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেই প্রায় 228 জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 15 জনের, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে গত 1 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় 9525 জন লোক কুমিল্লায় করোনা সংক্রমিত হয়েছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে কুমিল্লাকে চিহ্নিত করে সেভাবেই স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জন কার্যালয় থেকে। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 186 বেড এবং 186 শয্যা এবং জেনারেল হাসপাতালে 90 শয্যার প্রতিটিতেই সিট শয্যাগুলোতে উঠে পড়ে যাচ্ছে, মানুষজন আসন শয্যা পাওয়ার জন্য ছুটোছুটি করছেন। এদিকে পুরো কুমিল্লা জেলায় সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ব্যাপারে সচেতনতা আছে এবং তারা শ্বাসকষ্ট, সর্দি, কাশি, সে যে রকমই সংক্রমণের উপসর্গগুলো থাকছে তারা পরীক্ষা করছেন এবং অতিরিক্ত পরীক্ষা হওয়ার কারণেই কিন্তু সংক্রমণের সংখ্যাও বেশি এবং মৃত্যু সব জায়গায় হচ্ছে, কিন্তু কুমিল্লায় সংক্রমিত হওয়া মৃত্যুগুলো তারা সেই সঠিক চিত্রটি দিতে পারছেন বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন এবং জানিয়েছেন যে এই মৃত্যুর কারণগুলো নিয়ে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এবং কেন মৃত্যু হার বেড়ে যাচ্ছে সে বিষয়টুকু তারা খতিয়ে দেখবেন। খালেদ, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেবার জন্য। আমরা একটু সিলেটের পরিস্থিতি জানবো, মাইদুল ইসলাম রাসেল সঙ্গে আছেন। রাসেল, আজকে তো সিলেটের রেকর্ড প্রাণহানি হয়েছে, হাসপাতালে চিকিৎসা সেবা কতটা নিশ্চিত করা যাচ্ছে, রোগীর চাপ এই মুহূর্তে কেমন, বিস্তারিত জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের একমাত্র করুণা ডেডিকেটেড যে হাসপাতাল, সেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে। এখানে একটু আগেও কিন্তু বেশ কয়েকটি গাড়ি আসছিল, বিশেষ করে আইসিইউর খুঁজে কিন্তু অনেকে আসছেন। সামনে কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে, তারাও কিন্তু আসলে ব্যক্তিগত গাড়িতে করে রুগী নিয়ে এসেছেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি, অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে আসছেন। আসলে এখন আইসিইউর জন্য গত কয়েকদিন থেকেই হাহাকার ছিল, তা আসলে প্রতিনিয়ত বাড়ছে। অপরদিকে লকডাউনের চতুর্থ দিন, কিন্তু আমি যে জায়গায় রয়েছি তার পাশে হচ্ছে ভিআইপি রোড, সেই রোডে কিন্তু আসলে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। মৃত্যু হার যেমন বাড়ছে, মানুষের তেমনি উদাসীনতাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, আসলে আজকে রেকর্ড পরিমাণ মৃত্যু হয়েছে সিলেট অঞ্চলে, তার মধ্যে কিন্তু প্রায় 564 জন আক্রান্ত হয়েছেন পুরো বিভাগ জুড়ে, তার অর্ধেক হচ্ছে সিলেট জেলার। এই 15 জন মৃত্যু হয়েছে, তাদের 10 জনই কিন্তু সিলেট জেলার বাসিন্দা। আসলে যত সময় গড়াচ্ছে আসলে সিলেটের করোনা পরিস্থিতি আসলে অনেকটাই খারাপের দিকে যাচ্ছে, চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সিলেটে 57টি আইসিইউ বেড রয়েছে, কোনোটি ফাঁকা নেই, তবে আসার কথা হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে সিলেটে, সেই কারণে আসলে অক্সিজেন সাপোর্টটুকু দিচ্ছেন যাদের আসলে আইসিইউ দরকার, তারাও আসলে চেষ্টা করে যাচ্ছেন আসলে সিলেটে না পেলেও যাতে ঢাকায় বা সিলেটের বাইরে গিয়ে আইসিইউ নিশ্চিত করা যায়, সেই চেষ্টাটুকু করছেন। আসলে আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে। রাসেল, ধন্যবাদ আপনাকে। করোনা ও উপসর্গে সারা দেশের হাসপাতালগুলোতে প্রাণহানি থামছেই না, তবে ঈদের পর রাজশাহী, বগুড়া, রংপুরে রোগীর চাপ একটু কমেছে, নেই শয্যা কিংবা অক্সিজেনের সংকট, তবে পরিস্থিতি বদলায়নি মৃত্যুপুরে, খুলনাতে রোগীতে ঠাসা করোনা ওয়ার্ড, অবনতি হচ্ছে কুমিল্লায়, বরিশালে আছে অব্যবস্থাপনার নানা অভিযোগ। সংশ্লিষ্টরা বলছেন শেষ মুহূর্তে অনেকে রোগী নিয়ে আসায় মৃত্যুহার কমানো যাচ্ছে না। এমন দৃশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন নিত্যদিনের, যেন এক মৃত্যুপুরি। তবে ঈদের পর গত দুদিনে দৃশ্যপট একটু বদলেছে। হাসপাতাল পরিচালকের দাবি, রোগীর চাপ কিছুটা কম, নেই অক্সিজেন কিংবা বেড সংকট, তবে একেবারে শেষ মুহূর্তে অনেকে আসায় থামছে না মৃত্যুর মিছিল।
গ্রামের রোগীগুলো যেমন মনে হয় একদম শেষ মুহূর্তে আসে, একদম খারাপ অবস্থায়। এটার কারণও আমি বলেছি আগে, যেমন বলেছি যে যেমন তারা কিন্তু বুঝতে পারে না তারা করোনা আক্রান্ত হয়েছে। বগুড়াতেও একই চিত্র। ঈদের পর রোগীর চাপ একটু কমেছে সরকারি বেসরকারি তিন হাসপাতালেই। 700 শয্যার বিপরীতে সোমবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি 522, নেই অক্সিজেন সংকটও। এখন যেহেতু রোগী কিছুটা হলেও কমে এসেছে, আমাদের আপাতত সমস্যা হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা কমলেও বেশ কিছু বয়স্ক রোগী গ্রাম থেকে খারাপ অবস্থায় আসছে। পাল্টায়নি খুলনার দৃশ্যপট। 5 হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই, রোগীতে ঠাসা ওয়ার্ডগুলোও। রয়েছে অক্সিজেন সংকট, কমছে না আক্রান্তের হারও। এমন কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে না। খুলনা মেডিকেল কলেজ হসপিটালে 2টা অক্সিজেন ট্যাঙ্ক আছে, আমরা 2টা থেকেই সরবরাহ বা সার্ভিস পাচ্ছি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীতে ঠাসা, 300 বেডের মধ্যে খালি অল্প কিছু। প্রকট চিকিৎসক আর অক্সিজেন সংকট, আছে অব্যবস্থাপনার অভিযোগও। সকাল 8টা থেকে দাঁড়ানো, এখন পর্যন্ত অক্সিজেন পাচ্ছি না। কখন আসবে গাড়ি তারাও বলতে পারে না, আমরা তো বোকার মতো দাঁড়াই আছি। এখানে ম্যানেজমেন্ট যেটা, এটা খুব ম্যান পাওয়ারও খুব কম, এটাই সমস্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি, বাড়ছে মৃত্যু সংক্রমণ, হিমশিম অবস্থা চিকিৎসকের। আইসিইউ বেডের সাথে হাইফ্লো নেজাল ক্যানোলা সুবিধা সম্পন্ন আরও 24টি শয্যা সংযুক্ত করা হয়েছে। প্রতিনিয়তই রোগীর চাপ বেড়েই চলেছে। এটার সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের সক্ষমতার ভিতরে হাসপাতালের মধ্যে যেখানে যতগুলো বেড বাড়ানো সম্ভব আমরা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছি। অবনতি হচ্ছে কুমিল্লাতে, শনাক্তের হার এবং মৃত্যু বাড়ছেই। সোমবার রেকর্ড মৃত্যু হয়েছে সিলেটে। রংপুরে শনাক্তের হার একটু কমলেও মৃত্যু কমছে না। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ওয়াগন থেকে তরল অক্সিজেন খালাস কার্যক্রম শেষ হয়েছে। দুপুর পর্যন্ত চলে খালাস কার্যক্রম, রাখা হবে ঢাকার সেন্ট্রাল স্টোরে, এরপর পাঠানো হবে দেশের বিভিন্ন হাসপাতালে। প্রথম চালানে 10টি রেল ওয়াগনে আছে 200 টন তরল অক্সিজেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছে। করোনা মোকাবেলায় প্রথমবারের মতো রেলপথে ভারত থেকে আমদানি করা হচ্ছে তরল অক্সিজেন। কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর স্বজনদের হামলায় তানভীর আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। মণিপাল এএফসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা মেডিকেল থেকে এক করোনা রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। গতরাতে স্বজনরা ঢাকায় না গিয়ে তাকে এখানে ভর্তি করাতে নিয়ে আসেন। করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয় জানালে কর্তব্যরত চিকিৎসকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্বজনরা। এক পর্যায়ে ওই চিকিৎসককে মারধর করে তারা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 8 জনকে আসামি করে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। দোষীদের শাস্তি দাবি করেছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক চেষ্টা করেন একজন রোগীকে তার সর্বোচ্চ একটা জ্ঞান এবং সর্বোচ্চ ইচ্ছা দিয়ে তাকে সেবা দেওয়ার জন্য, সেই জায়গায় যদি একজন কোনো কারণে যদি রোগীর কোনো ইস্যুতে যদি একজন রোগীর অ্যাটেন্ডেন্ট যদি একজন ডাক্তারকে মারে এবং যেভাবে মেরেছে সেটা আসলে খুব দুঃখজনক এবং আমাদেরকে খুব আহত করে। আমরা এটার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার আশা করছি। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী 28 জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত চেয়ে রিট করেন ওই আসনের 7 জন ভোটার ও 6 আইনজীবী সহ 13 জন। রিটে বলা হয়, গত 11 মার্চ সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর সিলেট 3 আসন শূন্য হলে 8 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান ছিল, কিন্তু দুর্যোগের কারণে তা সম্ভব না হওয়ায় আরও 90 দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় ইসি। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় 28 জুলাই। রিটে বলা হয়, এখন সংবিধান অনুযায়ী এই উপনির্বাচনের সময়সীমা 8 সেপ্টেম্বর পর্যন্ত, তাই ইসির উচিত মহামারী বিবেচনায় নিয়ে 28 জুলাই না করে ভোট গ্রহণ 7 সেপ্টেম্বরের মধ্যে অন্য কোনো দিন করা। আমরা রিট আবেদনে যুক্তি উপস্থাপন করেছিলাম যে এখন যে সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে কোনোভাবেই ভোট গ্রহণের মতো একটি পাবলিক আয়োজন করা সম্ভব নয়, এবং সেখানে ইতোমধ্যে যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি মারা গেছেন, এবং তার সাথে সাথে 7ই সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় আছে নির্বাচন করার। সুতরাং এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই।
রিটকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্ট সিলেট তিনের উপনির্বাচন স্থগিত করেছেন। সার্বিক জনস্বাস্থ্য বিবেচনা করে, জনগণের কল্যাণ বিবেচনা করে এটার সাথে অ্যারেঞ্জমেন্ট করে আদালতও সীমিত পরিসরে চলছে। মত অবস্থায় নির্বাচনটা আপাতত যদি 5 তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয় সাংবিধানিক বাধ্যবাধকতা ক্ষতি হবে। সিলেটের ওই আসনের ভোটার সংখ্যা 3,52,000। প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন প্রার্থী। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে 3টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এই সিদ্ধান্ত নিয়েছে। বলেন, বর্তমানে 492টি ও নতুন 3টি সহ এখন উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে 495। প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ বিভাগে সম্পদের হিসাব দিয়েছেন। প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের চেষ্টা করছে সরকার। ফরহাদ হোসেন আরও জানান, 5 আগস্ট পর্যন্ত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি 5 বছর অন্তর অন্তর প্রত্যেকেই তার সম্পদের বিবরণটা সে দেবে, যাতে করে আয় বহির্ভূত সম্পদ আছে কিনা সেটাও আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, সবসময় জিনিসটাকে আমরা বারবার চেক করতে পারি। তো আমাদের সরকারিভাবে আমাদের জনপ্রশাসনে তাদেরকে সাবমিট করতে হবে। এটা কিন্তু চাকরিবিধি অনুযায়ী কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার জন্যই কিন্তু এটা করা আছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কদিন ধরে উত্তপ্ত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার রাজনীতির লকডাউন ভেঙে চলছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, জেলা কমিটি বিতর্কিত একজনকে আহ্বায়ক করেছে, যদিও জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের দাবি গঠনতন্ত্র মেনেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে কঠোর লকডাউন, এরই মাঝে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের 1 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই উত্তপ্ত পাকুন্দিয়া। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, নতুন আহ্বায়ক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবউদ্দিন জামাত শিবিরের পৃষ্ঠপোষক এবং যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত। এমপি থাকা অবস্থায় দামাত বিএনপিকে পুনর্বাসন করেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী মামলা ছিল। বিনা কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এত অন্যায় জুলুম অত্যাচার করেছে মামলা মোকদ্দমা দিয়ে, যেটা এই পাকুন্দিয়া উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ আমরা এটা মেনে নিব না। পাকুন্দিয়ায় এর আগের আহ্বায়ক কমিটি হয় 2000 সালে, সেটির 31 সদস্য বিভিন্ন সময় মারা যান। এছাড়া 2013 সালে পদত্যাগ করেন আহ্বায়ক। এমন অবস্থায় স্থানীয় এমপি নূর মোহাম্মদের পৃষ্ঠপোষকতায় চলতি মাসে সম্মেলনের মাধ্যমে 7 ইউনিয়নে কমিটি গঠন করা হয়। তবে সম্প্রতি জেলা কমিটির সুপারিশে এসব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের 1 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা কমিটি। অ্যাডভোকেট সোহরাবউদ্দিনকে আহ্বায়ক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার মাননীয় সাংসদ নূর মোহাম্মদ সাহেবকে অবগত করে নাই, থানা আওয়ামী লীগের কারোর সাথে পরামর্শ করে নাই। যে পর্যন্ত তাকে এই আহ্বায়ক থেকে অব্যাহতি না দেওয়া হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলতে রাজি হননি অ্যাডভোকেট সোহরাবউদ্দিন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের দাবি গঠনতন্ত্র মেনেই এসেছে সিদ্ধান্ত। সাংগঠনিক শূন্যতা পূরণ করার জন্য কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি বসে সেখানে একটি আহ্বায়ক কমিটি নির্বাচিত করেছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম চলবে। এমন অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়েছে। দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গেল 16 জুলাই রাতে নাগরিয়াকান্দির দোতলায় একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দলটি। এ সময় বাধা দেয় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। এই ঘটনায় নিহতের বাবার করা মামলায় গ্রেপ্তার হয় এই 4 জন।
বগুড়ায় কথিত কবিরাজের দেয়া ফিটকিরি যুক্ত পানি খেয়ে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এরপর সন্তানের মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন মা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর মা আদুরি বেগম এবং কথিত কবিরাজ কেসামউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। জন্মের পর থেকে খিচুনি আর শ্বাসকষ্টে ভোগা আঁখিকে বারকয়েক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা করান ভ্যান চালক অসীম প্রামাণিক। গেল 16 জুলাই মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর আবারও শুরু হয় শ্বাসকষ্ট। পরদিন স্থানীয় কবিরাজ কেসামউদ্দিনের কাছে শিশুকে নিয়ে যায় মা আদুরি বেগম। কবিরাজের দেওয়া ফিটকিরিযুক্ত পানি আর কলাপড়া খান মা শিশু দুজনেই। স্বজনদের অভিযোগ, কবিরাজের ওষুধ খাওয়ার পর নিস্তেজ হতে হতে প্রাণ যায় আঁখির। বাচ্চাটা একটু অসুস্থ ছিল, হাত পা খিঁচে নিয়ে যাচ্ছে, তারপরে যে মেডিকেলে গেছিলো সেখান থেকে চিকিৎসা দেওয়ার পরে বাচ্চাটা ভালো। ওর মাও খাইছে আগে, ও খাইছিল পরে, বাচ্চা খাইছে পরে। ওর মায়েরও ধরেন সেন্স অতটা কাজ করে নাই, পরে নিয়ে যা মনে করেন যে স্ল্যাবের নিচে বাচ্চাটা ফেলে দিয়েছে। ঘটনার সময় শিশুটিকে নিয়ে চান্দারপাড়া এলাকায় বাবার বাড়িতে ছিলেন আদুরি। মেয়ে হারানোর খবরে সেখানে ছুটে যান আঁখির বাবা ও স্বজনেরা। দুদিন ধরে চলে অনুসন্ধান, এরপর জানানো হয় পুলিশকে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় আঁখির মরদেহ। কবিরাজের ওষুধ নিয়ে খিলেছি, তারপরে বাচ্চা বিছনামতিন হারিয়ে গেছে, এটাই আমাকে বলছে। বাচ্চাটির মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বিজ্ঞ আদালতে নিজে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আমরা সেই কেসেম কবিরাজকে আবার ধৃত করি। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকলেও কবিরাজের দিকে ঝুঁকছে অনেক মানুষ। হাতুরে কবিরাজদের চিকিৎসায় বাড়ছে প্রাণহানির ঘটনাও। কবিরাজ কাছে যারা যাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোনোদিনও ভালো হচ্ছে না। মানে বিষয় ধরেন ভাতাবাজি করে টাকা পয়সা নেয়। মানুষের সচেতন এবং দূরে থাকা উচিত, এবং সেখান থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের এই চিকিৎসা সেবাগুলো নেওয়া দরকার। গ্রেফতারের পর মা আদুরি বেগম এবং কবিরাজ কেসামউদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। প্রবীণরা বৃদ্ধাশ্রমে নয়, থাকবেন খাবেন পরিবারেই, নাতি নাতনিদের সাথে মেতে উঠবেন আনন্দ আড্ডায়। সেজন্য তার পরিবারকে দেয়া হবে অর্থ সহায়তা। শর্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বাবা অথবা মাকে। রংপুরের পীরগঞ্জে প্রবীণদের জন্য আনন্দ আশ্রম নামে এমনই এক পাইলট প্রকল্প চালু করেছেন স্থানীয় সাংবাদিক শেবু মোস্তাফিজ। প্রচলিত বৃদ্ধাশ্রমের বিপরীতে তিনি চালু করেছেন আনন্দ আশ্রম। সরকার মাজহারুল মান্নানের বিশেষ প্রতিবেদন। খাবার যাই দিতেছি, খুব ভালো দিতেছি, কোনো ভেজাল হচ্ছে না, হয়তো বেড়া বউ ছেলে মেয়ে একসঙ্গে খাইতেছি। পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার আব্দুল হালিম, স্ত্রীর মৃত্যুর পর একাকী জীবন বদলে গিয়ে কিভাবে নাতি নাতনিদের সাথে আনন্দময় হলো সেই গল্পই বলছিলেন তিনি। বাবার সঙ্গে এখন একসঙ্গে খাচ্ছি, খুব ভালো লাগছে। এখন সেই হাতে একখানে খায়, শেবু ভাই উপকার করে। জীবন বদলের একই গল্প রাহেলা বেগমের। স্বামীর মৃত্যুর পর মেয়েকে বিয়ে দিয়েছিল একাকী জীবন। এক বছর ধরে দিন কাটাচ্ছেন ভালোভাবেই। আশি করেছে খালা, আনন্দ আশ্রম করতেছি, আপনার আমি দায়িত্ব, আপনার ছেলে নেই, আমি আপনার সব কিছু শোন, আমি খুব খুশি হলাম। বৃদ্ধাশ্রমের ছায়া যদি ঘরে ঘরে এরকম করে সেবা দেওয়া যায়, বৃদ্ধ মানুষকে একটু খাবার দেওয়া যায়, করা যায়, তাহলে খুব ভালো হয়। প্রবীণদের সুরক্ষায় আনন্দ আশ্রম নামে একটি প্রকল্প বদলে দিয়েছে এসব মানুষের যাপিত জীবন। প্রতিষ্ঠাতা স্থানীয় সাংবাদিক শেবু মুস্তাফিজ জানালেন, প্রবীণদের বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে বাড়িতেই জীবনটা আনন্দময় করতেই এ উদ্যোগ। পরিবার থেকে বিচ্ছিন্ন না হওয়ার শর্তে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। বৃদ্ধাশ্রমের বিপরীতে কী করা যায় সেটা নিয়ে ভাবতে থাকি। সেখান থেকে আনন্দ আশ্রম কনসেপ্টটা আমার আসে, সেটা হচ্ছে যে আনন্দ করে সবাই মিলে একই খানায় থাকবে, একই জায়গায় থাকবে, বাড়িতেই থাকবে। এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে। আমি বিবাহিত এবং সেজন্যই আমি প্রসঙ্গে সামান্যভাবে যুক্ত আছি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজ বিজ্ঞানীরাও। আমি মনে করি এই ছোট্ট পাইলট পরিসরে শুরু হওয়া আনন্দ আশ্রম এর পদক্ষেপকে সরকার চাইলে এবং এটার উপকার পাওয়া যাবে, সরকার এটিকে সারা বাংলাদেশের জন্য কিন্তু এই পদক্ষেপকে কার্যকর করতে পারে। এখন পর্যন্ত 3টি পরিবার এসেছে প্রকল্পের আওতায়। সমাজ বিজ্ঞানীরা বলছেন, বৃদ্ধাশ্রম নয়, ঘরে ঘরে আনন্দ আশ্রম তৈরির মাধ্যমেই প্রবীণদের পারিবারিক বলয়ে বসবাসের সুযোগ করে দিতে হবে। আর এই কাজটি শুরু করতে হবে তৃণমূল থেকে রাষ্ট্রকেই। সরকার মাঝে মান্নান, যমুনা নিউজ, পীরগঞ্জ, রংপুর।
দর্শক এই ছিল সংবাদ সারা দেশে। যাবার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।